নমস্কার বন্ধুরা সানলাইট কোম্পানিতে নতুন কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে সানলাইট কোম্পানির ব্যাপারে সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করব আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন কীভাবে এখানে কাজ হচ্ছে এখানে কিন্তু এরকমই ম্যানুফ্যাকচারিং প্যাকিং প্যাকিংয়ে কাজ কিন্তু আপনাদের করতে হবে বন্ধুরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই কাজটি করতে পারেন কোনো রকম অসুবিধা নেই তার জন্য ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ছোট্ট চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না নতুন নতুন প্রাইভেট কোম্পানির জেনুইন জব আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা দেখতে দেখাই ভিডিওটা আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না কারণ সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করে দিয়েছি তো বন্ধুরা তো আমরা তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি প্রথমে যে সানলাইট কোম্পানিতে আপনারা জব করবেন তো সেখানে কীভাবে কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি তো আজকের আমরা এই ভিডিওতে এখানে দেখাবো ডিসক্রিপশান অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সানলাইট কোম্পানি জব ইন কলকাতা এই কাজটি বন্ধুরা একটা পারমানেন্ট কাজ কোনোরকম কন্ট্রাকচুয়াল কাজ নয় এটা কিন্তু পারমানেন্ট কাজ এটা আপনাদের নির্দিষ্ট বয়সসীমা অনুযায়ী কিন্তু কাজটা করতে পারবেন কত বয়সসীমা অব্দি করতে পারবেন সেটা কিন্তু যে বয়সীমা আছে ভিডিওর মধ্যে বলা তো সেটাই কিন্তু আপনাদের সীমা তো সেটা আমরা ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে আপনাদের কাজটা করতে পারবেন আর লাস্ট কোয়ালিফিকেশান যদি আপনাদের কোয়ালিফিকেশান ফোর পাস হয় মিনিমাম কোয়ালিফিকেশান তাহলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন পদ আছে এখানে হচ্ছে চার রকম থেকে চার থেকে পাঁচটা পদ আছে তো এখানে আপনারা কিন্তু ফোর পাস হলে মিনিমাম আপনারা যে কোনো একটা পদে অ্যাপ্লাই করতে পারবেন হয় প্যাকিং পদে নাহলে লোডিং আর লোডিং পদে আঠেরো থেকে বাইশ হাজার টাকা কিন্তু স্যালারি মেল অ্যান্ড ফিমেল কিন্তু উভয় অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ছেলে এবং মেয়ে কিন্তু উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবেন কাজের জন্য কোনো রকম অসুবিধা হবে না এখানে জব রুলস আছে সেটা কিন্তু দেখিয়ে দেব দেখুন এখানে জব রোলস হচ্ছে প্যাকিংয়ের সুপারভাইজার লোডিং আর লোডিং স্ক্যানিং সিকিউরিটি গার্ড তো এই হচ্ছে পাঁচটা আপনাদের জব রুলস আছে যেখানে হচ্ছে প্যাকিংয়ের জন্য এইট পাস কোয়ালিফিকেশান হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুপারভাইজারের জন্য টুয়েলভ পাস কোয়ালিফিকেশান হলে অ্যাপ্লাই করতে পারবেন লোডিং আর লোডিংয়ের জন্য কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে না স্ক্যানিং কার জন্য এইট পাস কোয়ালিফিকেশান লাগবে আর সিকিউরিটি গার্ডের জন্য ফোর পাস কোয়ালিফিকেশান লাগবে অ্যান্ড একটু হাইটটা কিন্তু ম্যান্ডেটারি হাইট কত লাগবে সেটা কিন্তু আপনাদের এইচ আরকে কে কল করে জানতে হবে যার এইচআর নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো রুম প্লাস ফুড অর্থাৎ থাকা এবং কাওয়া কিন্তু আন্ডার কোম্পানি থেকে প্রোভাইড করবে যদি আপনারা থেকে খেয়ে কাজ করেন এখানে মান্থলি ইনসেন্টিভ পাচ্ছেন আঠারোশো টাকা আপনার ফুল ডিউটি পি এফ ইএসআই ওভার টাইম সব কিছু কোম্পানি থেকে পাচ্ছেন ওভার টাইম কিন্তু এখানে পঁচাশি আছে কোনোরকম অসুবিধা নেই পঁচাশি এখানে ওভারটাইম পাচ্ছেন আপনার এখানকার বয়স সীমা প্রথমে বলেছি এখানে বয়সটা হচ্ছে ম্যান্ডেটারি এখানে আপনার একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী কাজ করতে পারবেন ছেলেরা হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত কাজ করতে পারবেন অ্যান্ড মেয়েরা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত কাজ করতে পারবেন আপনাদের মিনিমাম কিন্তু আঠেরো বছর হলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর কোম্পানিতে ডাইরেক্ট স্পট জয়নিং ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার আইডি কার্ড ফটো এই সব ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে আর কন্ট্যাক্ট নাম্বার যেখান থেকে যোগাযোগ করবেন আমরা সেই নাম্বারটা আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করেছি কোনোরকম বন্ধুরা অসুবিধা নেই সেখান থেকে আপনারা কনট্যাক্ট করে নিতে পারেন প্রচুর লোকেশান আছে হাওড়া ডিস্ট্রিক্টের হাওড়া ডিস্ট্রিক্ট শুধু হাওড়া ডিস্ট্রিকে কিন্তু প্রচুর লোকেশান আছে সাঁতরাগাছি আছে জালাল তিন নম্বর গেট আছে সরস্বতী বীর আছে আমতা আছে ঢুলাগাঁও টোল ট্যাক্স আছে ঠিক আছে সাঁকরাইলি ইন্ডাস্ট্রিয়াল আছে এরকম প্রচুর লোকেশান কিন্তু শুধু হাওড়া ডিস্ট্রিক্টে আছে ডানলপে এরকম প্রচুর লোকেশান আছে উলুবেড়িতেও প্রচুর লোকেশান আছে বেগমপুরে আছে দত্তপুকুর আছে মধ্যমগ্রাম আছে নর্থে নর্থে দত্তপুকুর মধ্যমগ্রাম এগুলো পেয়ে যাচ্ছেন দমদম এরিয়ায় পেয়ে যাচ্ছেন নিউ আলিপুর এরিয়াটা ছিল এখন ভ্যাকেন্সি নেই হরিণঘাটে পেয়ে যাচ্ছেন মালদা ডিস্ট্রিক্টে পেয়ে যাচ্ছেন বর্ধমান ডিস্ট্রিক্টের মেমারিতে পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর হিউজ পরিমাণে লোকেশন কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হয়েছে তো আপনারা এখানে বুঝে শুনে বন্ধুরা অ্যাপ্লাই করুন কোনো রকম অসুবিধা নেই আর সমস্ত কিছু আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ